মালদার পর আমাদের গন্তব্য উত্তর দিনাজপুর। চলতি হাওয়ায় আমরা এবার উত্তর দিনাজপুরে। 35 লক্ষ মানুষ, 2 মহকুমা এবং 9 বিধানসভা কেন্দ্র। কিন্তু এটা যে তার পরিচয় নয়, তার আসল পরিচয় কুলিক। অনন্ত কাল ধরে যে বুকে নিয়ে বয়ে চলেছে এই জনপদের চোখের জল। ভোটের সময় শুকিয়ে যায় কুলিক। এপ্রিলের গোড়াতেই কাঠ ফাটা রোদ উত্তর দিনাজপুরে। ভোট এলেই যেন নতুন করে গুমড়ে ওঠে না পাওয়ার যন্ত্রণাগুলি, আর সেগুলি উঠে আসে ভোট প্রচারে। ভোট আসে, ভোট যায়, কিন্তু কুলিকের কাহিনী বদলায় না। এবারও ভোটের ঢাকে কাঠি পড়তেই মাথা চাড়া দিয়েছে এইমসের বঞ্চনা। ক্ষোভটা ভীষণভাবে গুমড়ে উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আপনারা এখানে সব জমির মালিক, কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে এই, যখন সরকার এই জমিটাতে এইমস করতে গেল তখন কিছু অনিচ্ছুক চাষি আপত্তি করলেন। হ্যাঁ, এটা মিথ্যা কথা, অনিচ্ছুক চাষি নাই তো, সবাই ইচ্ছুক, সব চাষি ইচ্ছুক আছে এখানে। 100% মানে 82-85 জনই ইচ্ছুক চাষি এখানে, অনিচ্ছুক বলে কোনো কিছু নাই। লিখে দিয়ে আমরা রাইটার্সে জমা দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু সেখানেও জমা দিতে পারিনি, ব্যাক হয়ে ঘুরে আসছি। এইমস হলে আপনাদের কি লাভ হবে? কোথাও দূরে কলকাতা বা শিলিগুড়ি যেতে হবে না, ওরকম লোক আমাদের শিলিগুড়ি যেতে হয় না হলে কলকাতা যেতে হয়। আপনারা কি এখনো চান এখানে এইমস? এখনো চাই আমরা, সব এখনো হোক না, এখানে এখানে সব জমি দিয়ে যেতে হবে। বিরোধীরা অবশ্য বলে কংগ্রেসকে ঠেকাতেই এইমসকে গলা টিপে মেরেছে সরকার। সত্যি কি এত নিষ্ঠু রাজ্য সরকার? যেখানে এইমস হওয়ার কথা ছিল সেখানেই এখন চলছে একটা উপস্বাস্থ্য কেন্দ্র। আমরা দাঁড়িয়ে রয়েছি পানিশালায়, রায়গঞ্জ শহর থেকে 7 কিলোমিটার দূরে। এই পানিশালাতেই হওয়ার কথা ছিল এইমস। ওই যে দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, সেখানে 100 একর জমির ওপর তৈরি হওয়ার কথা ছিল এইমস, হয়নি। এইমস তো পেলেন না স্থানীয় মানুষ, বিনিময়ে কি পেলেন? ওই যে সামনে টিনের ঘুপচি ঘরটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র। সেই উপস্বাস্থ্য কেন্দ্র পেয়েছেন মানুষ, কিন্তু কি পরিষেবা পাচ্ছেন এখানকার সাধারণ লোক? এক ঝলক দেখে নেওয়া যাক। বাচ্চাদের ইয়ে দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, টিকা দেওয়া হয়, গর্ভবতী মায়েদের দেওয়া হয় টিটেনাস ইঞ্জেকশন, আর তো ওই যে আয়রন বড়ি দেওয়া হয় গর্ভবতী মায়েদের, আর এমনি থেকে বাচ্চাদের ইয়ে সর্দি কাশি জ্বর এগুলো ওষুধ দেওয়া হয়। এইমসের পরিবর্তে যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে মানুষ, অভিযোগ তাতে না আছে চিকিৎসক, না আছে ওষুধ, নেই পানীয় জল, বিদ্যুৎ, এমনকি একটা শৌচাগারও। তাহলে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে কি ধরনের পরিষেবা পান এলাকার মানুষ? আমি জালে আমাকে ধমক দিচ্ছে যে এখানে ওষুধ হবে না, ডাক্তারের কাছে যাচ্ছ পানশালে। তোমরা কোথায় গিয়ে ওষুধ চাইছো? এই যে সেন্টারে, ও বলে যে এখানে ওষুধ পাওয়া যাবে না, পানশালা পাওয়া যাবে। কোজে এখানে হবে না, পানশালা দেখতে পারে না, ওষুধ আনতে পারে না, রায়গঞ্জ দেখতে পারে না, ওষুধ পয়সা আছে না, এ নগরে কোজে আমি যে গরিব মানুষ এখানে এসেছি তো এরম করে বলছি। গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্রটি চালান একজন অস্থায়ী নার্স। শুধু পানিশালাই নয়, সব উপস্বাস্থ্য কেন্দ্রেরই কম বেশি এক চেহারা। সেন্টার ওয়াইজ আমাদের কোনো চিকিৎসক নেই, আমাদের জিপিতে রয়েছেন একজন এমও মেডিকেল অফিসার, উনি হচ্ছে ওনার তত্ত্বাবধানে আমাদের 4টা সেন্টার রয়েছে। মানে আমি আসার পর জলের ফেসিলিটিটা পাইনি, সেজন্য আমি পঞ্চায়েতকে বলেছি, মেম্বারকেও বলেছি যে একটা কলের ব্যবস্থা করে দিতে। ডাক্তার নেই, ওষুধ নেই, অথচ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হিসেবে শাসক দল বিজ্ঞাপন করছে মাল্টি স্পেশালিটি হাসপাতালটিকে। অথচ এই হাসপাতালে এখন শুধুই কয়েক টন রড, বস্তা বস্তা সিমেন্ট আর পাজা পাজা ইটের সমাহার, এমনটাই অভিযোগ বিরোধীদের। তাদের দাবি, ভোটারদের চমক দিতে কোনো পরিষেবা না থাকা সত্ত্বেও ভোটের আগে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে হাসপাতালে, উদ্বোধনের পরেও চলছে দালান তৈরির কাজ, সেই সঙ্গে চালু হয়েছে তথাকথিত আউটডোর পরিষেবা। নামে মাল্টি স্পেশালিটি, অথচ পরিষেবার যে কি হাল তা স্পষ্ট হয় হাসপাতালের সামনে দাঁড়ালেই। দূর দূরান্ত থেকে আসা ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে রাস্তায় বসে থাকতে বাধ্য হচ্ছেন মায়েরা। ফলে শাসক দল যেটা দেখিয়ে ভোট আদায় করতে চাইছে, সেটাকেই দেখিয়ে পাল্টা শাসক দলকে কোণঠাসা করতে চাইছে বিরোধীরা।
এখন আমাদের জেলা স্বাস্থ্যের বেহাল অবস্থা আগেও ছিল, এখন একটা জিরো পর্যায়ে নিয়ে গেছে। আউটডোর নেই, কোনো রকম চিকিৎসা নেই, ওটি হয় না, সার্জারি ওটি হয় না। ডাক্তার হাসপাতালকে বলছিলাম, সুপার স্পেশাল হাসপাতাল করছেন, ডাক্তার আসবে তো, ডাক্তার পাওয়াচ্ছে না, কী হবে তাহলে? এখানে বলে এই রায়গঞ্জে যে হাসপাতাল এটাই নিয়ে যাবো আমরা, আর বিল্ডিংয়ে কী হবে থাকবে বল। এবারের ভোটে জোটই এই জেলায় বিরোধী শিবিরের সবচেয়ে বড় অস্ত্র, জোট করে তৃণমূলকে ধরাশায়ী করা যাবে বলে আশাবাদী তারা। 2011 বিধানসভা নির্বাচনে জেলার 9টি আসনের মধ্যে বাম ও কংগ্রেসের দখলে ছিল 7টি আসন, 2টি ছিল তৃণমূলের দখলে। পরে ঘোড়া কেনা বেচায় বাজিমাত করে দুই কংগ্রেস বিধায়ককে শিবিরে ভিড়িয়ে 5-4 করে নেয় তৃণমূল। এবার জোট হওয়ায় অঙ্কের হিসেবে সব আসনেই এগিয়ে বাম কংগ্রেস, যদিও 2টি আসনে কঠিন লড়াই দেবে তৃণমূল, তেমনটাই ধারণা পর্যবেক্ষকদের। সেই দুটি কেন্দ্রের অন্যতম ইটাহার গত 5 বছরে যা জেলার তৃণমূল দুর্গ হিসেবে গড়ে উঠেছে, যদিও বিরোধীদের দাবি এবার সেই দুর্গ আর অটুট থাকবে না, কারণ কড়া চ্যালেঞ্জের মুখে শাসক দলকে দাঁড় করিয়ে দিতে পেরেছেন প্রাক্তন মন্ত্রী ও সিপিআই নেতা এবারের জোটের প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়। আমি জিতবো তো, এখন না জেতার কোনো প্রশ্ন নেই, এখন প্রশ্ন হচ্ছে কত হাজার ভোটে জিতব। এবারে আমার মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত 1000 মার্জিনে তো জেতা হার হার জিত হয়, এবারে মার্জিনটা ছাড়িয়ে যাবে। অবশ্য এইমস, স্বাস্থ্য পরিষেবা, বঞ্চনা সবই নিছক বিরোধীদের প্রচার বলে উড়িয়ে দিচ্ছে তৃণমূল, আমল দিচ্ছে না জোট কেউ। সবচেয়ে বড় কথা যেটা, জোট হওয়াতে আমাদের এই জেলায় আমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে আসছে। এটা শুধুমাত্র গিমিক ছিল, খালি মাত্র রাজনীতি করার জন্য রাস্তায় নেমে চেঁচামেচি হয়েছে, ওটা করার জন্য যেটা করার দরকার ছিল সেটা কিন্তু এখানে কংগ্রেস এবং সিপিএম এর নেতা নেত্রীরা করে। বিরোধীদের দাবি অবশ্য ভিন্ন, একদিকে বঞ্চনা, অন্যদিকে জোট, জোড়া ফলায় তৃণমূলকে বিঁধে ফেলা সহজ হবে বলে তাদের দাবি। রাজনৈতিক মহলের একাংশের মতে বাম কংগ্রেসের জোটের সামনে উত্তর দিনাজপুর এখন তৃণমূলের কাছে কঠিন লড়াই। স্বাস্থ্য পরিষেবা নিয়ে তৃণমূলের প্রচার, মাল্টি স্পেশালিটি হাসপাতাল ঘিরে ঢক্কা নিনাদ, এসবই যেন অসার লাগে উত্তর দিনাজপুরবাসীর। তবুও ভোট আসে, আশায় বুক বাঁধে এলাকার মানুষ, আর নীরবে বয়ে চলে কুলিক। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে উত্তর দিনাজপুর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাজ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, সাত জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং গ্রিন পার্টনার দ্য টেলিগ্রাফ,